রাস্তার ফল খেয়ে হাসপাতালে পরিমণি এ সম্পর্কে বিস্তারিত জানান। পারিবারিক আয়োজনে অংশ নিতে 3 জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন চিত্রনিকা পরিমণি। আয়োজন শেষে সমবয়সী কাজিনদের নিয়ে ঘোরাঘুরি করেছেন। 11 জানুয়ারি ঢাকায় ফিরেছেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিমণি, তার সন্তান সহ 5 জন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। এই কয়েকদিনে সবাই সুস্থ হলেও পরিমণির 1.5 বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি। ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেত্রী। পরিমণি অভিনীত কাগজের বউ ছবিটি 19 জানুয়ারি মুক্তি পাচ্ছে। এদিকে হাসপাতালে ভর্তির কারণে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবির প্রিমিয়ারে পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি তিনি। অসুস্থতার বিষয়ে বর্ণনা দিয়ে পরিমণি বলেন, শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন, বিশেষ করে বাইরের খাবার, এ তো ব্যাকটেরিয়া ভাইরাস শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে নিয়মিত যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ খেয়েছিল। ব্যাস বাচ্চা, আমি আমার গাড়ির চালক সহ আমার বাসার মোট 5 জন ফুড পয়জনিং নিয়ে 11 তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সেরে উঠলেও পূর্ণ এখন হসপিটালে ভর্তি। পরিমণি তার ফেসবুক পেজে আরো লিখেছেন, নানাবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বউ এর পেজ মিট ও প্রিমিয়াম ছিল FDC-তে, থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব, কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে ফোনে কাগজের বউয়ের প্রশংসা করলেন। আমার তায়েব ভাইয়ের ইমনের নতুন রসায়ন আর অভিনয় দেখে ভালো লাগার কথা প্রকাশ করলেন। আমার পরিচালক সৈনিকা চৌধুরী মেসেজে লিখলেন, কি যে সুন্দর ছবি বানিয়েছি, নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। পরিমণি এরই মধ্যে শুটিং করছেন ডোডোর গল্প নামে আরেকটি ছবির, শীঘ্রই নতুন ছবির কাজও শুরু করবেন এটাই জানালেন। পরিমণি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।